আসো আমরা হচ্ছে যে ছয়টা রুলসের মধ্যে এখন আরেকটা রুলস যেটা পাঁচ নম্বর রুলসটা আমরা দেখবো। পাঁচ নম্বর রুলসটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হবে। ওকে, এখানে দেখো এই জায়গাটা থেকে কিন্তু পরীক্ষা আসে, এই অক্টাল টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু অক্টাল, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে একটু একটু আমাদের খেয়াল করতে হবে। দেখো অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমালে যেতে পারি না, সেক্ষেত্রে কী করতে, প্রথম অক্টাল থেকে বাইনারি অথবা ডেসিমালে যেতে হবে, তারপর হেক্সাডেসিমালে যেতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা যেহেতু বাইনারির সাথে আমাদের সকল সম্পর্ক, তো আমরা বাইনারি দিয়ে অঙ্কটা করবো। ওকে, দেখো এখন আমরা একটা উদাহরণ লিখে রাখি। যেমন ধরো প্রথম একটা অক্টাল সংখ্যা 370, ধরো এটা হলো একটা অক্টাল সংখ্যা। এখান থেকে আমরা যাবো হচ্ছে কোথায়, যাবো হেক্সাডেসিমালে, যাবো হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা হলো 370 লিখলাম। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে যাব। আর আমরা জানি বাইনারিতে যেতে হলে অক্টালে তিন বিট করে যেতে হয়, তিন বিট করে যাব। সো এক্ষেত্রে জিরোর জন্য আমার তিন বিট হচ্ছে 0 0 0, তিন বিট 7, সেভেনের জন্য হচ্ছে দেখো 1 1 1। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার হলো 2 4 2 1 যোগ করলে হচ্ছে 7, এই জন্য আমি 4 অ্যাক্টিভ করলাম, 2 অ্যাক্টিভ করলাম, 1 অ্যাক্টিভ করলাম। ওকে, তাহলে 1 1 1, 3 3, বাইনারি মান হচ্ছে কত, দেখো 0 1 0 1, তাহলে আমি পেয়ে গিয়েছি কত, প্রথম ধাপটা যেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। এখন আমি যাব হচ্ছে, এখন যাব হচ্ছে আমি হলো বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব। সো আমরা একটু আগে শিখেছিলাম বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে হলে যেটা কত, 4 বিট করে যেতে হয়। ওকে, দেখো 4 বিটে হলে আমরা কীভাবে যাব, আমরা হলো এই এখানে হলো এ 4 বিট, তারপর হলো এই যে এখানে হচ্ছে 4 বিট, আর এখানে একটা 4 বিট নেই, এটাকে আমরা 4 বিট করে নেব। ওকে, দেখো আমি লাইনটাকে একটু সাজিয়ে লিখি। আমি বারবার বলছি না, আমরা এই লাইনটা সাজানো লাইনটা অবশ্যই লিখবো, না হলে কিন্তু আমাদের অঙ্কগুলো অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তারপর এখানে হলো 0, হ্যাঁ হয়তো বলবো যে 0কে আমরা 4 বিট করবো কিনা, হ্যাঁ যেহেতু এখানে বিটের হিসাব, তো তোমরা এটাকে 4 বিট করে নেবে। এখন দেখো আমরা হলো এখানে মানগুলো বসাবো। এখন দেখো এটা হলো 1 2 4 8, আমরা যদি স্থানীয় মান হিসাব করি 1 2 4 8, তাহলে এটার মানটা হচ্ছে 8, আর এখানে 1 2 4 8, 8 4 12, 12 2 14, 14 1 15, 15 মান হচ্ছে কত, এফ, তাহলে এটার মানটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে 4টা 0 0। সো এক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে কত, 370, এটা হচ্ছে একটা অক্টাল মান, এটার হেক্সাডেসিমাল হচ্ছে 0F8, এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে আমি এখানে 0টা দেবো কি না, হ্যাঁ 0টা দিতে পারো, 0টা নাও দিতে পারো, তোমার কোনো সমস্যা নেই। ওকে, আসো আমরা এখন আরেকটা অঙ্ক করবো যেটার মধ্যে পূর্ণাংশ থাকবে এবং ভগ্নাংশ থাকবে। একটা অক্টাল সংখ্যা ধরো 3 4 0.72, এটা হচ্ছে একটা অক্টাল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে এখান থেকে আমরা হেক্সাডেসিমালে যাব। দেখো আগের মতোই, সেম আগের মতোই আমরা এখানে প্রথম হচ্ছে একটু গ্যাপ দিয়ে লিখি 3 4 0.72, আমরা এটাকে তিন বিট করে নেব। যেমন 0কে তিন বিট করলে হচ্ছে 0 0 0, আর 4 হচ্ছে কত, 1 2 4, 4 হচ্ছে আমার এখানে 1 0 0, অর্থাৎ 0 0 1, আর 3 হচ্ছে 1 1 0, এটাকে আমরা তিন বিট করে নিলাম। ওকে, 0.7 তিন বিট হচ্ছে 1 1 1, আর 2 হচ্ছে কত, 0 1 0 হচ্ছে 2। ওকে, আমরা হলো তিন বিট করে নিয়েছি। খেয়াল করতে হবে আমার এখানে সংখ্যা হচ্ছে অক্টাল, এই সংখ্যা হচ্ছে অক্টাল, এই অক্টাল সংখ্যাকে আমরা দেখাচ্ছি এখানে তিন বিট করে নিলাম। ওকে, এখন দেখাচ্ছি এটাকে আমি 4 বিট 4 বিট করে কেটে নেব। পূর্ণাংশ হচ্ছে ডান থেকে বাম দিকে আসবো, অর্থাৎ এখানে এ 4 বিট, তারপর হচ্ছে এ 4 বিট, আর এটাকে 4 বিট করে নেব, অর্থাৎ আমরা বাম দিকে আসছি আস্তে আস্তে, আর এখানে 4 বিট আমরা ডান দিকে যাব, এই 4 বিট, আর এটার 4 বিট আমরা এদিকে যাব। এখন আসো আমি লাইনটা একটু সাজিয়ে লেখার লাইনটা লিখি। এই লাইনটা স্টুডেন্টরা লিখতে খুব কষ্ট হয়, তারা এটা লিখতে চায় না, কিন্তু আমি বলবো যে তোমরা হলো এই লাইনটা লিখবে 1 1 1, তারপর 0কে 4 বিট করে নিলাম, আর এ পাশে দশমিকটা বসে যাবে 1 1 1 0, আর 1 0 তো আছেই, বাকি হলো আমরা আরও 2টা 0 দিয়ে এটাকে আমরা 4 বিট করে নিলাম। এখন আসো আমরা মানগুলো বসাই, সেক্ষেত্রে তুমি স্থানীয় মানগুলো কাউন্ট করো 1 2 4 8, তাহলে এটার মান হচ্ছে 8, এখানে দেখো 1 2 4 8, 8 4 12, 12 2 14, আর 14 মানটা হচ্ছে কত, ই, তাহলে এটা হচ্ছে ই 0.4 0 1 0, আর এখানে মানটা কত আছে 1 2 4 8, 8 4 12, 12 2 14, 14 মান হচ্ছে কত, ই, ই, আর এখানে রয়েছে 0। তাহলে তুমি অ্যান্সারটা কীভাবে লিখতে পারো, 3 4 0.72, এটা একটা অক্টাল সংখ্যা, এটার হেক্সাডেসিমাল মানটা হচ্ছে 0E0.E8। এখন তুমি হলো এটা হচ্ছে হেক্সাডেসিমাল মানটা পেয়ে গিয়েছো, এই 0 মানটা লিখতে পারো বা নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এইভাবে দেখা যাচ্ছে এই 5 নম্বর রুলসটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল মানটা আমরা এইভাবে করতে পারি।